فاسألوا أهلاً আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু বাংলাদেশ থেকে নাসরিন বোন জানতে চেয়েছেন যে আমাদের দেশে অনেক মাহফিলে দেখা যায় জোরে জোরে তাকবির দেয় নারে তাকবির আল্লাহ আকবর তারপরে লিল্লাহ তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ বা সম্মিলিত মোনাজাত করে আসলে এ ধরনের শরীয়তে কোনো বৈধ আছে কি না হ্যাঁ যে সম্মানিত বোন হ্যাঁ যদি কোনো আজ মাহফিলে বা কোনো একটা প্রোগ্রামে দিনই আলোচনা হচ্ছে দিন শহীদ দিনের শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে আশ্চর্য ধরনের কোনো শব্দ বা কথা আসলে যদি কেউ আহ বলে আল্লাহ আকবর তাহলে বলতে পারে মানে নারাই তাকবির নারাই শব্দটা তো কোনো কোরআন হাদিসের নাই যে নারাই শব্দটা কি এটা তো আরবি শব্দ না এটা এবার বানাওয়ার শব্দ এ ধরনের বলা দরকার নাই লিল্লাহে তাকবির অথবা অথবা তাকবির অথবা একজন বলবে তাকবির তারপর সবাই আল্লাহ আকবর বলবে কোনো আশ্বাদ্য ধরনের মানে কথা আসলে বা কথা অথবা কোনো প্রশংসা বা মানে গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট যদি হয় তখন এই ধরনের কথা বলতে পারে এই ধরনের শব্দ বলতে পারে কোনো সমস্যা নেই তবে সম্মিলিত মোনাজাত বা সম্মিলিত জিকির ধরনের কোনো সরিয়াতি বিধান নাই সম্মিলিত জিকির ধরনের কোনো সরিয়াতি বিধান নাই আল্লাহ তালা সুরা আল আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত এবং শেষের আগের আয়াতেও এখানে যে আল্লাহ তালা উল্লেখ করছেন ওয়াজ কর যে তোমার রবকে রবকে স্মরণ করো বা জিকির করো তাদের রুমা বা খফিয়া অনায় সহিত বিনায় সহিত একাকী নিরিবিলিত গোপনে সুতরাং এই জিকির করার এই সম্মিলিত জিকির করার কোনো বোধ নাই জিকির হবে সেটা নিরিবিলিতে একাকি মুখ জিভা এবং অন্তর থেকে যেটা হালকা উচ্চারণ সেটা হলো জিকির গুরুত্বপূর্ণ জীবন সেটা গ্রহণযোগ্য জিকির কিন্তু এই সম্মিলিত জিকিরে কোনো বৈধতা নেই এটা এটা আমাদের দেশে এটা আসলে একটা বানাওয়াট বা ভুয়া এই ধরনের করে থাকে যা কালাখে